নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং সর্ব বিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান সর্ববিষয় নিয়ে আমরা আলোচনায় থাকি এই অনুষ্ঠানে জ্যোতিষ আলোচনা তো আছেই এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয় আর যিনি করেন তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে অর্থিতে রয়েছেন কৌশিক ডি অনেক অনেক স্বাগত জানাবো তাদেরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকে কথা বলব না ভেবেছি না আপনাদের সাথে বলবো মানে আপনাদের সাথেই খালি বলবো অর্থাৎ হ্যাঁ যদি ফোন করেন প্রচুর প্রচুর ফোন আজকে আমরা কথা বলতে পারবো পঁচিশ মিনিটে আমার ক্ষুদ্র সামর্থ্যে যতটুকুনি প্রচুর হওয়া সম্ভব এক্ষুনি দিদি বলবেন মুচকি হাসবেন কৌশিকদা প্রচুর বলছেন মানে একটা বড়ো জোর দুটো তাহলেই প্রচুর কি করবো বলুন সামর্থ্য কম তো তাই বিন্দু বিন্দুতে সিন্ধু করাটাই আমি ভালো মনে করি তাই একজনকে বললে অনেকজনের উপকার হয়ে যায় সেটা যদি তারা বোঝার চেষ্টা করেন আর কেবলমাত্র আমাকে কৌশিক ডিকাশব যা বললেন সেটাই হবে এটা ভেবে নিয়ে যারা চলবেন তারা আদব পেয়েও সেটা ঘটবে কিনা সন্দেহ কারণ কৌশিক যখন বলেন যে এটা হচ্ছে এটা হবে এটা হতে পারে তার সঙ্গে সঙ্গে এটাও বলার আমি চেষ্টা করি যে কি করলে যেটা হতে পারে সেটা খারাপ হলে আপনার জন্য হবে না আর কী করলে যেটা হতে পারে সেটা যদি ভালো হয় কি করলে আপনার জন্য ভালো হবে সুতরাং কি করলে এটা নির্ভর করে আপনার আমার নিজস্ব কর্মের উপর সেই কর্মকাণ্ডটা কিন্তু আপনাকে আমাকে ইন্ডিভিজুয়ালি পালন করতে হয় জ্যোতিষশাস্ত্র প্র্যাকটিক্যালি এই কথাটাই আমাদের বলে জ্যোতিষশাস্ত্র কোনো বলি। কি ধরনের হতে পারে কি ঘটতে পারে সেটা একটা ইন্ডিকেশন দেয় কিন্তু শুধু যদি ইন্ডিকেটার হিসেবে জ্যোতিষশাস্ত্রকে আমরা ধরি তাহলে জ্যোতিষশাস্ত্র ইন্ডিকেশন দিলেও যা ঘটনা হওয়ার হবে জ্যোতিষশাস্ত্র ইন্ডিকেশান না দিলেও যা ঘটনা হওয়ার হবে তাহলে জ্যোতিষশাস্ত্রের লাভটা কোথায় এটা একটা বড় প্রশ্ন আমরা মাঝে মধ্যেই বলি যে জ্যোতিষশাস্ত্র মাধ্যমে এটা দেখা যাচ্ছে আপনার তাহলে কিন্তু এটা ঘটবে ধরুন যারা জ্যোতিষশাস্ত্রের স্মরণাপন্ন হন না জ্যোতিষশাস্ত্রীদের কোনো পরামর্শ নেন না মানে জ্যোতিষশাস্ত্রীদের পরামর্শ যদি আমরা ভাবি জ্যোতিষশাস্ত্রটাকে মানে কাণ্ডারি ধরে আপনার জীবন বৈতরণী নৌকাটা আপনি পেরোবেন তাহলে কখন কি ঘটবে সেটা আপনি জেনে নিলেন ভালো যিনি জানলেন না যিনি কোনো জ্যোতিষশাস্ত্রীর কাছে এলেন না জ্যোতিষশাস্ত্রে স্মরণাপন্ন হলেন না তিনি তার জীবনে কী ঘটবেন সেটা জানেন না সুতরাং যিনি জ্যোতিষশাস্ত্র নির্ভর আলাপ আলোচনা করলেন তিনি খালি জানতে পারলেন আগাম যে আমার জীবনে এই এই সময় এই ঘটনাগুলো ঘটবে ভালো যিনি জানলেন না তিনি না জেনেও তার জীবনে যা যা ঘটনাগুলি ঘটার তো ঘটবে কারণ এফেক্ট যে জ্যোতিষশাস্ত্র জানছে তার উপরেও গ্রহ নক্ষত্রের যে জানছে না তার উপরেও গ্রহ নক্ষত্রের তাই না সুতরাং যে জ্যোতিষশাস্ত্রের কাছে এসে গ্রহ নক্ষত্রের চাল চলন অনুযায়ী তার জীবনটাকে জানার চেষ্টা করলেন কখন ভালো কতটা ভালো কত সময় ধরে ভালো কিংবা মন্দ আসলে কি ধরনের মন্দ কোন সময় সেই মন্দটা আসতে পারে কোন দিক থেকে আসতে পারে এগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি শুধু বিচার বিশ্লেষণ করে খান্ত থাকলেই কি হবে নাকি জ্যোতিষশাস্ত্র প্র্যাকটিক্যালি যার জন্য তৈরি হয়েছে যে আমরা আগাম আপনার আমার ব্যক্তিগত জীবন স্বার্থে বা সামগ্রিক এই বিশ্ব সংসারের জন্য ঘটনাবলীকে জানার চেষ্টা করব জেনে প্র্যাকটিক্যালি আপনার আমার কর্মটাকে সঠিকভাবে কোন দিশায় আপনি আমি কর্মটা করতে পারি সেটাকে প্রকৃতপক্ষে নিরূপণ করার চেষ্টা করব জ্যোতিষশাস্ত্র প্রয়োজন এই কারণেই কারণ আপনার আমার জন্মজীবনের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে জন্মছক ছক অনুযায়ী যা যা কাজ সেটা কখন কিভাবে করে নেব তার পদ্ধতিগত যে দিশা সেটা অরিজিনাল পাওয়ার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র সুতরাং জ্যোতিষশাস্ত্র জানলেও আপনার আমার জীবনে যা ঘটবে জ্যোতিষশাস্ত্র না জানলেও আপনার আমার জীবনে তাই ঘটবে জানলেও যা রেজাল্ট না জানলেও তাই রেজাল্ট সুতরাং জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যিনি ফোনে ধরুন এসে দাঁড়িয়ে আছেন এক্ষুনি আমরা হ্যালো বলে তাকে গ্রহণ করব। যার সম্বন্ধেই তিনি প্রশ্ন করুন তার জন্মছক ডেট অফ বার্থ টাইম প্লেস অনুযায়ী আমরা একটা কষব কষে তার সম্বন্ধে বলার চেষ্টা করব। ভালো মন্দ এবার মন্দগুলোকে তিনি যদি কর্মের দ্বারা কমাতে বা শেষ করতে চেষ্টা না করেন আর ভালোগুলোকে যদি বৃদ্ধি করতে চেষ্টা না করেন তাহলে তার এই ফোনটা পেয়ে জ্যোতিষ শাস্ত্রীর কাছে তার জীবন সম্বন্ধে জেনে নেওয়াটা বেকার হল তিনি ফোন না পেয়ে বা জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান না দেখলেও তার জীবন ওইগুলোই ঘটত সুতরাং ভালোটা ঘটলে খুব ভালো লাগতো আর খারাপটা ঘটলে ভগবান তুমি আমার সাথেই সবসময় এরকম করো সেটা বললেই দায় ঝাড় দায়ে ঝেড়ে ফেলা হতো সুতরাং জ্যোতিষশাস্ত্রটাকে কেন ব্যবহার করি সেটাকে ফার্স্ট বোঝার প্রয়োজনীয়তা আছে তাহলে জ্যোতিষশাস্ত্রের ব্যবহারিক প্রয়োগটা আপনার আমার জীবনে সর্বাঙ্গীন সুন্দর হবে না তো জল যেদিকে চল সেদিকে সবাই জ্যোতিষ মানছে তাই আমিও মানছি ওই ডুয়াল ডিয়াল লটারি কেটে কোটিপতি হওয়ার মতো সপ্তাহে নাকি একজন করে কোটিপতি হয় আর লটারি কাটে দশ কোটি লোক এরকম একটা ব্যবসা হয়েছে এবার আমিও করবো দিদি যদি আমার সাথে পার্টনারশিপে আসে দিদিকে আমি নিতে পারি যা যা লাগবে আরবিআই থেকে আরও সিফ সব কিছু নয় পদ্ধতিগত সব থেকে ভালো পদ্ধতি লোভী মানুষকে টোপ দাও তেলাপিয়া মাছের মতো গিলবে পাটা পাট জালে উঠবে লাভকার জেলের কারণ জেলে একটুখানি চার দিয়েছে ছয় ছয় হাজার হাজার তেলাপিয়া মাছ নেটিং হয়ে গেছে জালে উঠে গেছে বাজারে ঢেলে বেঁচে দেবে সুতরাং আমি আর দিদি ভেবেছি জেলে হব এই পাসপোর্ট খালি যা লটারি টটারির একটা নাম টাম দেবো মা তারার ছবি একটা পশ্চিমবঙ্গে রাখবোই হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার কে বলছেন

হলদিয়া কিবার ছিল শুক্রবার শুক্রবারে জন্ম ছিল বাইশে জানুয়ারি নিরানব্বই কন্যা লগ্ন মিন রাশি দেখা যাচ্ছে আপনার মেয়ে তো

যাই হোক সেক্ষেত্রে আমি সিংহ লগ্ন ধরেই চলি সেক্ষেত্রে আমি একটা কাজ করে নি কি রে বাবা আওয়াজ করে কি হ্যাঁ বলুন কি জানার আছে স্যার বলুন ও মাস্টার্স কমপ্লিট করে এম কম কমপ্লিট করেছে হ্যাঁ আর এই কি করবে মানে এখনো কিছু করতে পারছে না জাস্ট কমপ্লিট হয়েছে মাস্টার্সটা সাবজেক্ট কি ছিল

তাহলে চিন্তাটা কিসের হচ্ছে হ্যাঁ ওই জব নিয়ে জব নিয়ে চিন্তিত হওয়ার তো কিছু নেই এখানে তো দুর্দান্ত সময় বর্তমান সময় চলছে সাড়ে সাতটিতেই ওর আল্টিমেট প্রাপ্তির সময় এবং সেই সময়টা গত বছর থেকে প্র্যাকটিক্যালি দু সাল থেকে শুরু হয়ে আছে ওর কর্মপ্রাপ্তির যোগ ও কি খালি ফেব্রুয়ারি মাসে দত্ত ফেব্রুয়ারি মাসে একটা প্রাইভেট জব দিয়েছে খুবই অল্প ঠিক আছে করতে থাকুক করতে থাকুক তাতে অসুবিধা কিছু নেই করতে থাকুক সেটা মোটামুটি ভাবে এখনো যা টাইম আছে সেখানে ভালো জায়গায় চলছে আবার নতুন এপ্রিল মাস থেকে আরও বেটার কিছু জব অপরচুনিটি ওর জন্য ক্লিক করছে মিডল অফ দা এপ্রিল থেকে মানে একদম বৈশাখের গোড়ায় ঠিক আছে হ্যাঁ ভালো করে দিতে বলুন একদম খুব ভালো করে দিতে বলুন জন্ম ছকের প্রবণতা ঠিকই আছে অসুবিধা কিছু নেই আসলে ওর জীবনে সফলতাটা একটু লেট আসবে আমি মধ্যে বলে দিচ্ছিলাম এই কথাগুলো ওর জন্মছকের প্রবণতাটা প্রচুর কিছু করার প্রচুর কিছু পাওয়ার কিন্তু একটু লেট হরস্কোপটা সেই অনুযায়ী বয়স তো এমন কিছু হয়নি মাত্র চব্বিশ বছর চলছে সুতরাং চিন্তিত হওয়ার কিছু নেই পড়াশোনাটা কমপ্লিট করেছে সেই অনুযায়ী ও এগো যদি সরকারি জব পেলাম তো ভালো না তো ভবিষ্যতে ওকে গিয়ে একটু ম্যানেজমেন্ট করে নিতে বলবেন যেহেতু ও কমার্স স্টুডেন্ট ম্যানেজমেন্টটা করে নিলে ফাইন্যান্স এবং অপারেশানসের দিকে ওর জীবনের ক্ষেত্রে প্রাইভেট জবের জন্য দুর্দান্ত হয়ে যাবে এবং এই সাড়ে সাতের পিরিয়ডে যদি ও কোনো সরকারি বা ভালো বেসরকারি সেটা লাগানোর চেষ্টা অবশ্যই করুক সেই জায়গাটা একদম পুরোপুরিভাবে অন আছে চিন্তিত হওয়ার কিচ্ছু নেই দু হাজার এন্টায়ার দু সালে ধরেই এই সময়টা ওর থাকবে পুরো চেষ্টা করে যেতে বলুন যদি ভালো প্রাইভেট জব লেগে গেল সেটাও করতে শুরু করে দিক বেশি ভালো সেটাও করতে শুরু করে দিক আর যদি সরকারি ব্যাংকিং বা আদার্স পাওয়া যায় যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটেই ওকে পরীক্ষা দিতে বলবেন নট অনলি ব্যাংকিং যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সেটা এলআইসি জিআইসি এইসব ধরনেরও সরকারি আন্ডারটেকিং সংস্থাগুলো যারা ফাইন্যান্স রিলেটেড কাজ করে তাদেরও পরীক্ষাগুলো ওকে কিন্তু দিতে বলবেন ঠিক আছে স্যার সময় ভালো চলছে অসুবিধা নেই হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার কে বলছেন আমি আমার ছেলের কি নাম দেবনাথ কি দেবনাথ সুখদেব দেবনাথ কি আমি বসির থেকে বলছি বসিরহাট বেশ ডেট বলুন মে হ্যাঁ উনিশশো

বলুন কি বিয়ে না আচ্ছা দেবগণটা নিয়ে আপনার কি হবে না এটা আমি জানেন আর কি হ্যাঁ হ্যাঁ লোকাল জ্যোতিষী আগে ঘন্টা বলে আর কি তাই না হ্যাঁ সেই ঘন্টা নিয়ে কি হবে লগ্নে আপনার ছেলের রাহু বসে আছে ভাগ্যস্থানে বৃহস্পতি ভেরি গুড চতুর্থে মঙ্গল বসে আছে রবি বুধ শুক্র পঞ্চমে বা জন্ম ছকটা খুব ভালো মানসিক একটা অস্থিরতা অশান্তি আছে চন্দ্রশনির পুনর্বুযোগের জন্য বাট হরস্কোপ ইস প্রিটি গুড কি করছে ছেলে ছেলে একটা জব করছে ওই সিকিউরিটি গার্ডে মাত্র পড়াশোনাটা করেনি হ্যাঁ বিএসসি কমপ্লিট করেছে বিএসসি কমপ্লিট করে সিকিউরিটি গার্ডের চাকরি করছে কেন স্যার বিএসসি কমপ্লিট করে ডিএলএড করেছে আর্থিক অবস্থা ভালো না তো আমার আচ্ছা সে আপনার প্রয়োজনে এখন বর্তমানে করছে কিন্তু সিকিউরিটি গার্ডের দশ ঘন্টা বারো ঘন্টা চাকরি করে যত অর্থ ও রোজগার করে যেহেতু বিএসসি কমপ্লিট করেছে লোকালের টিউশানের বাজার কি খুব খারাপ কারণ হ্যাঁ একদম নেই আমাদের গ্রামে তো আয়লা ফায়লা হয়ে টিউশন করে পয়সাও পায় না আচ্ছা একটা সাইকেলে একটা দু টাকা দিয়ে মোটর লাগিয়ে একটুখানি বসিরহাটে শহরাঞ্চলে এসে টিউশন করানো যায় না সেক্ষেত্রে টিউশন করালে তো যদি বিশটা পঁচিশটা ছেলে মেয়েকেও চার ঘন্টা ধরে টিউশন করিয়ে যায় তাতেও তো আমার মনে মাস গেলে আমি কাউকেই ছোট করছি না কোনো কর্মকেই ছোট করছি না কিন্তু আপনার ছেলের বয়স্ক মাত্র তিরিশ বছর বয়স বিএসসি পাশ করা ছেলে হরস্কোপটা পশ্চিমবঙ্গে থাকার মতোই না পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার মতো কিন্তু ওর বাড়ি এবং মায়ের ওপর একটা টান আছে এলাকার ওপর একটা টান আছে বলে হয়তো ওখানে আছে কিন্তু এই জন্মচকটা ফ্যান্টাস্টিক শুধু ডিএলএড করেছে করতে পারে আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু এই জন্মচকটা অন্য ধরনের সরকারি চাকরিরও প্রিপারেশান ওকে করতে বলুন সেটার জন্য কিন্তু ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এই জন্মচকটা এই জন্মচকটা বিউটিফুল জন্মচক এবং আগামী বছর এই সরি আগামী বছর মানে বাংলায় আগামী বছর ইংরাজিতে দু সালের মে মাস থেকে এই আপনার ছেলের জন্য একটা মোটামুটিভাবে চার চাঁদ লাগানোর সময় শুরু হচ্ছে এই জাস্ট মে মাস থেকে একদম ফার্স্ট মে থেকে সুতরাং দু হাজার চব্বিশের মে থেকে দু সালের মে মাসের পনেরো তারিখ অবধি আপনার ছেলের জন্য জীবনের অন্যতম একটা সেরা বছর হতে চলেছে আট সংখ্যারই বছর চলছে দু আপনার ছেলেও আটই মে জন্ম আট সংখ্যাতেই জন্ম দুর্দান্ত দশা পিরিয়ড অনুযায়ী ট্রানজিটিং পার্টেও দুর্দান্ত সময় আসতে চলেছে আগামী মে মাস থেকে সুতরাং আপনার ছেলের জীবনে কর্ম রিলেটেড জায়গা থেকে আপনার ছেলে যদি সঠিক এফোর্ট লাগায় তাহলে কিন্তু একটা ডিয়াল লটারি কেন অনেকগুলো ডিয়াল লটারি একসাথে মানে লটারি বলতে আমি লটারি বলছি না জীবনের লটারিটাও নিজে নিজে পেয়ে যাবে হ্যাঁ বলুন আপনার আপনার কাছে কবে যাব কোথায় যাব স্যার আপনি আমার কাছে কোথায় যাবেন সেটাই স্ক্রলে দেখা যাচ্ছে নিচে যেখানে আপনার সুবিধা আমার কোনো আপত্তি নেই আমার সব দরজা হাট করে খোলা চেম্বারের যে কোনো মানুষ আসতে পারেন তার কী অবস্থা ওটা আমার কাছে কোনো ব্যাপার না সুতরাং এই জন্মছক দুর্দান্ত দু হাজার চব্বিশের মে মাস থেকে দু হাজার পঁচিশের মে মাসের পনেরো তারিখ অবধি এই জন্মছকের লোককে ফার্স্ট জীবনের একটা প্ল্যাটফর্মে পৌঁছাতেই হবে সেরকম গ্রহযোগী কিন্তু আপনার ছেলের চলছে সুতরাং এটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে এবং আপনার ছেলে আগামী দিনে যা রোজগার করবে আপনাকে ওই গ্রামের বাড়িটা চাষাবাদের জন্য রেখে দিয়ে আপনাকে বাড়ির বাইরে নিয়ে আপনার ছেলে চলে যাবে মানে আপনাকে না শুধু সবাইকেই আপনাদের পরিবারের ঠিক আছে সেরকমই হরস্কোপ আছে বলছি বিয়ের যোগাযোগে বলব বিয়ের কথাটা পরে বলবো এখন চাকরি আর জীবনে অর্থ রোজগার প্রকৃতপক্ষে সঠিকভাবে জীবনটাকে দাঁড় করানো এই কথাটাই আজকে অবধি থাক কারণ আপনার ছেলের বিয়েটা তেত্রিশ বছরের আগে অবশ্যই দেবেন না যেটার জন্য এখনো তিন বছর সময় বাকি আছে ঠিক আছে মানে দু বছর প্লাস সুতরাং আগে এটাকে আমরা অ্যাচিভ করে নিই তারপরে গিয়ে বিয়ের কথা আবার বলা যাবে ঠিক আছে দিদি ভালো থাকুন দুর্দান্ত হরস্কোপ চিন্তিত হওয়ার কিছু নেই হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি বাকুড়া থেকে বলছিলাম কার সম্বন্ধে জানবেন আমার ছেলের সম্বন্ধে আচ্ছা দাদা ছেলের কি নাম সৌভিক মাসান্ত ডেট অফ বার্থ চোদ্দ সাত একানব্বই চোদ্দ সাত একানব্বই সময় কি সময় ভোর তিনটে পঁচিশ মানে তেরো তারিখ পেরিয়ে চোদ্দ তারিখে টা দাদা বেশ কোথায় জন্মস্থান বাঁকুড়া বাঁকুড়া এখন কি ছেলে বাঁকুড়াতেই আছে না বাঁকুড়ার বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গের ব্যাস একদম ঠিক আছে ডেট অফ বার্থই তাই বলছে রবিবার জন্ম ছিল মানে শনিবার মাঝরাত রবিবার ভোর রাত মিথুন লগ্ন কর্কট রাশি আপনার ছেলেরও দেখা যাচ্ছে তাই তো বকরি অবস্থায় শনি মকরে বসে আছে ভেরি গুড এ তো দু কুড়ি থেকে বাইশের মধ্যেই কর্মপ্রাপ্তি হয়ে যাওয়ার কথা ছিল বলুন কি জানার আছে দুর্দান্ত হরস্কোপ বাহ আজ গুলো খুব ভালো লগ্ন তো রবিকে তো চন্দ্র হ্যাঁ বিয়ের ব্যাপারে বিয়ের যোগও তো ওর চলছে বিয়ের যোগও বর্তমান সময় ওর চলছে ট্রানজিট পাটে বিয়ের যোগ চলছে অসুবিধা হওয়ার কিছু নেই কর্মরতা গিন্নিও হবে মানে সেও চাকরি বাকরি করতে পারে আপনার ছেলে কোথায় আছে এখন এখন আছে ব্যাঙ্গালোর বেশ এই হরস্কোপটা খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ টিচিং টিচিং কম্পিউটার রিলেটেড কাজকর্ম অথবা কোনো সেলস মার্কেটিং প্রমোশনাল কাজ কারবারের জন্য খুব ভালো কি করে আপনার ছেলে আমার ছেলে অ্যানালিস্টের কাজ করে অ্যানালিস্টের কাজ করে এই এইচএসবিসি ব্যাংক আচ্ছা বেশ ভেরি গুড এক্সিলেন্ট বিয়ের জন্য একদম তৈরি হন দু চব্বিশ সালের জুন মাসের পনেরো তারিখ থেকে দু সালের মার্চ মাসের মধ্যে আপনার ছেলের বিয়ে দেওয়া যাবে দু সালের জুন মাসের পনেরো তারিখ থেকে দু সালের মার্চ মাসের মধ্যে আপনার ছেলের বিয়ে দেওয়া যাবে ঠিক আছে সময় ভালো লগ্নস্থ রবি কেতু সপ্তমস্থ রাহু বসে আছে এই লগ্নস্থ রবি কেতুটাকে একটু ম্যানেজ করার খালি চেষ্টা করতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল এবং স্পিরিচুয়াল ওয়েতে আহ মাথায় যেন চুল কমে না যায় ছেলের দেখবেন এখনো তো বিয়েটা হয়নি আমার মতো চুলের দশা হলে খুব মুশকিল হয়ে যাবে না চুল হ্যাঁ এখনো আছে কিন্তু ভবিষ্যতে আমার দিকেই আসবে ও ধীরে ধীরে হ্যাঁ অত তাড়াতাড়ি বিয়েটা দিয়ে অন্তত বউমা যেন দেখে আপনার ছেলের মাথায় চুল আছে এক মাথা হ্যাঁ সেই অনুযায়ী চলা চিন্তিত হওয়ার কিছু নেই ওর তো জীবনে একটা প্রেম হওয়া উচিত ছিল সেটা কি হয়েছিল এবং নষ্ট হয়েছিল এরম কিছু হয়েছে না 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 প্রেম হয়নি

যাই হোক সেটা কোনো সমস্যা নেই আপনি জুন মাসের পনেরো তারিখ থেকে এবং আগামী মার্চ মাসের মধ্যে বিয়েটাই সানাই বাজিয়ে ফেলতে পারবেন এরকম সময় আর দেখা আহ সেই সব ম্যাটারের জন্য টাইম কিন্তু অন আছে ঠিক আছে দেখাশোনা দেখাশোনা হচ্ছে কিন্তু হচ্ছে না মানে হয় না ওইটা এক জন্যই তো বললাম লগ্নস্থ রবিকে তো সপ্তমে রাহু যে জায়গাটা বসে আছে ওটাই একটু মানে ঠিক ব্যাপারটাকে মেটেরিয়ালাইজেশনের দিকে নিয়ে যেতে দিচ্ছে না ওই জায়গাটার একটু ম্যানেজ করে সঠিকভাবে চেষ্টা করলে নিশ্চয়ই হবে আর যদি ঠিক মতো না পান জন্মছক মিলিয়ে ম্যাচ করে মাই সোলমেট তো আছেই একদম মাই সোলমেটে তাহলে ছেলের ডিটেলটাকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপলোড করে দিন প্ল্যান অনুযায়ী ঢুকে যান তিন মাস ছ মাসের জন্য তাহলে মাই সোলমেট থেকে পাত্রীও খুঁজে নেবেন সঙ্গে জ্যোতিষার সংখ্যাতাত্ত্বিক বিচারটাও বিনি পয়সায় পেয়ে যাবেন সুতরাং এক ঢিলে দুই পাখি মারা না একদম তার মাংস রান্না করে খাওয়া যাবে এর থেকে ভালো উপায় সারা বিশ্ব সংসারে কেউ দিচ্ছে না কোনো ম্যাট্রিমোনিয়াল সার্ভিস কোথাও বিজ্ঞাপন দিয়ে এক মাসে ফ্রি পেতে পারেন তাতে সংখ্যাতাত্ত্বিক জ্যোতিষশাস্ত্রের বিচার হয় না আর কোনো কোনোরকম রিলেশনশিপ ম্যানেজার কি রিলেশান ম্যানেজ করে সেটা আমার জানা নেই জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের ওপরে কোনো ম্যানেজারই আজ অব্দি পৃথিবীতে হয়নি কারণ মহর্ষিরা এটা রচনা করেছেন আর ঈশ্বর প্রেরিত জ্যোতির দ্বারা যে শাস্ত্র রচিত সেটার থেকে ভালো রিলেশান আপনি আমি গড়ার কে সুতরাং জ্যোতিষশাস্ত্র সংখ্যা তত্ত্বের থেকে ভালো রিলেশানশিপ ম্যানেজার নেই তারই এক্সট্র্যাক্ট মাই সোলমেটে ঢোকানো আছে সুতরাং আপনারা যারা বিবাহের জন্য ওনার মতো নতুন বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাইছেন তারা মাই সোলমেট ডট কো ডট করুন রেজিস্ট্রেশন এখনও ফ্রি চলছে হ্যাঁ ফ্রিতে ফিট পাওয়াটা বন্ধ হয়ে গেছে বাট মাই সোলমেট ডট ফি সেখানে রেজিস্ট্রেশন করুন সব কিছু প্রপার আপনার যে ইনফরমেশন সাবমিট করুন অবশ্যই কেওয়াইসি আপলোড করতে ভুলবেন না না তো কিন্তু নট ভেরিফাইড হয়ে থাকবে সুতরাং সেটা ভেরিফিকেশান হয়ে গেলে তারপরে আপনাদের ইচ্ছা মতো প্ল্যানে যাবেন বারবার আমি বলেছি যারা প্ল্যান নিয়েছেন তারা জানেন যারা দেখছেন তারা জানেন অন্যান্য যে কোনো প্রতিতশা ম্যাস্ট্রিমোনিকাল সাইটের থেকে অনেক কম প্রাইজে দুখানা জিনিস আপনারা একসাথে পাচ্ছেন নিজেদের পছন্দ সঙ্গে জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক মিলনে তাদের কীরকম ম্যাচিং হচ্ছে সেটাও সাইড বাই সাইড এসে যাচ্ছে সুতরাং জ্যোতিষ আর সংখ্যাতত্ত্বই এখানে প্র্যাকটিক্যালি রিলেশনশিপ ম্যানেজারের কাজ করছে মাই সোলমেটে যেখানে কৌশিক ডিগ্যপেরও দরকার নেই অন্য কারুরই দরকার নেই প্রাথমিকভাবে অন্তত রিলেশন গড়ার জন্য বাদবাকি জীবনে অনেক কিছু ব্যাপার থাকে সেগুলোর জন্য অবশ্যই দরকার আমাকেও থাকতে পারে অন্য কাউকেও থাকতে পারে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে জ্যোতিষ সংখ্যাতত্ত্বই মাই সোলমেটে যা আপনাকে দেখিয়ে দেবে পার্সেন্টেজ সিক্সটি অ্যান্ড অ্যাভাব যান নিশ্চয়ই আপনাদের জীবন বৈবাহিক দাম্পত্য সারা জীবনের সুখী হবে এটা আমার ধারণা এবং এটা হবেই অবশ্যই আমি বলে রাখি যে আগামীকাল শেওড়াফুলি চেম্বার কুশিকদার রয়েছে না আগামীকাল শেওড়াফুলি দুর্গাপুর কোথাওই থাকবো না বৃহস্পতিবার দিন অবশ্যই বর্ধমান আছি বৃহস্পতিবার দিন আঠারো তারিখ বর্ধমানে আসছি যারা নাম লিখিয়েছেন যারা লিখাতে চাইছেন লিখিয়ে ফেলুন অবশ্যই অবশ্যই আগামীকাল টাইম দেওয়া হবে বর্ধমানের জন্য পরশুদিন দিন বর্ধমানে দেখা হবে অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার